গোপাল, আজ বিয়ে বাড়ি চমকে দেবো সবাই গোপাল দিয়ে, ছোটদের জন্য। হ্যাঁ, ছোটদের জন্য গোপাল দিয়ে। কি কিউট গোপাল, এই দেখো কি দারুণ লাগছে গোপালের জামাটাও একদম ম্যাচিং করে, কিউট, খুব দারুণ লাগছে গোপাল। এমনিও ভালো লাগে গোপাল। এখন সিংহাসন, আমাদের সিংহাসনে বসে থাকো। গোপালকে মা বসিয়ে দিয়েছে, গোপাল এনেছে। আমি আন্দাজ করেছিলাম যে হয়তো এরকম টাইপসের কিছু আনতে পারে, কিন্তু যে সত্যি সত্যি গোপাল দিয়ে চলে যাবে ছোটনদেরকে দেওয়ার জন্য ভাবতে পারিনি। কি কিউট গোপালটাও বাবা। তো এখন বিয়ে বাড়ির দিয়ে আসলাম, এখন বলতে কি অনেকক্ষণ আগেই এসেছি। তো মা তো গেছিলো স্টেশনে, আমি ঘরেই ছিলাম। এখন আবার নতুনভাবে রেডি হব, কারণ বিয়ে বাড়ির রাত্রের জন্য সাজতে হবে না। গায়ে হলুদ তো খুব আনন্দ করে মজা করে গায়ে হলুদের অনুষ্ঠানটা পালন করলাম সবাই মিলে। এবারে বিয়ে অনুষ্ঠান রাতে, আর বিয়ে 6টা দিয়ে, বাবা 5:30 বেজে গেছে, এখনও রেডি হতে পারিনি। কনেকে সাজানোর জন্য তো পার্লার দিয়ে লোক এসছে, আমাদেরকে তো নিজেরা সাজতে হবে, টাইম লাগবে। তো চলো ঝটপট সেজে নেওয়া যাক, দেরি হয়ে গেছে। বর তো চলে এসেছে, কিন্তু আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি। বরকে হয় নিয়ে যাচ্ছে, তারপরে হাতে দিয়ে চলে এসেছি কাঁধে করে বরকে ঘরে নিয়ে গেল, কোলে করে বলতে গেলে। এদের নিয়মই এটা যে বরকে কোলে করে নিয়ে যেতে হয়। বরের সাজ তো দেখা হয়ে গেল, কিন্তু কনের সাজ এখনও পর্যন্ত দেখা হলো না। বাড়িতে যাই, ছট করে একদম ফাইনাল রেডি হয়ে এসে তারপরে কনেকে দেখব, কনেকে কেমন সাজিয়েছে। চলো, ইতিমধ্যে আমি রেডি হয়ে চলে আসলাম। এসে দেখছি এখানে বরের বাড়ি সবাই এসে গেছে, বরের ঠাকুমা কনেকে আংটি দিয়ে আশীর্বাদ করলো। তো কনেকে দেখতে পাচ্ছ আমাদের ফোটোর দিকে, খুব সুন্দর সাজিয়েছে, আর একদম আলাদা লাগছে। অন্য সময় চশমা টশমা পরে কেমন একটা থাকে, কিন্তু বিয়ের সাজে অসাধারণ লাগছে, চেনাই যাচ্ছে না যে এইটা আমাদের ছোট মেয়ে। যাক, ভালোই হয়েছে, রেডি হয়ে এসেছি, তারপরে বিয়ে শুরু হয়েছে। আর বিয়ের লগ্ন 6টায় ছিল, 8টাতেও লগ্ন ছিল, তো 8টার লগ্নটাই ধরা হয়েছে, কারণ 6টায় কেউই সেভাবে তৈরি হয়ে উঠতে পারেনি আর বড় একটু দেরি করে, সেই জন্য 8টার লগ্নটাই ধরা হলো। তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে এখানে বউকে নিয়ে কলা কলায় চলে এসছে, বর দাঁড়িয়ে আছে, আর বউকে নিয়ে চারপাশে ঘোরা হচ্ছে। সাত পাক ঘোরানো হয়ে গেছে, এখন আবার শুভ দৃষ্টি। তো শুভ দৃষ্টির মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, ছোটন দিলে 17 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেল, 17 বছরের অপেক্ষার যে পূর্ণতা পেল, সেই আনন্দে সুগন্ধি খুব কেঁদে ফেলেছিল যে এতদিন পরে ওদের ভালোবাসা পূর্ণতা পেল। অনেক রকম বাধা বিপত্তি ছিল, মা বাবা অসুস্থ ছিল, তো এখন আপাতত ছোটনদের মা বাবা কেউই নেই, কিন্তু দিদিরা মিলে বিয়ে দিচ্ছে। সেই একটা অপেক্ষা, সব রকম অপেক্ষা থেকে একটু সত্যি কেঁদে ফেলেছে, পুরো লাল হয়ে গেছে। আর আমরা সব পাশ দিয়ে বলছিলাম যে ওয়াটারপ্রুফ মেকআপ তো নষ্ট হয়ে যাচ্ছে না, এই দিকে শুভদাও কেঁদে ফেলেছে,
মানে দুজনেই কান্নাকাটি করছে, শুভদৃষ্টি হচ্ছে না অন্য কিছু করতে আসছে না, কিন্তু যাই হোক তাদের ভালো এটাই বড় আনন্দ। এবারে দুজনকে কান্নাকাটি পালা শিখিয়ে এবারে মালা বদলটা করে নিতে হবে, কিন্তু ছোটন দিদির মালা বদলের একটা নিয়ম আছে যে মালা বদলের আগে রজনীগন্ধার মালা বদল করার আগে এই আকন্দ ফুলের মালা দুজন দুজনকে পরিয়ে দিতে হয়, হাতে পরিয়ে দিতে হয় নাহলে গলায় পরিয়ে দিতে হয়। কিন্তু এখানে অসুবিধা হয়ে গেছিলো বলে ছোটন দিদির তো মুখটুকু ঘন ছিল আর আকন্দ ফুলের মালাটাও ছোটো হয়েছিল, তাই ছোটনদের হাতেই পরিয়ে দিয়েছিল আকন্দ ফুলের মালাটা। এইটাই ওদের নিয়ম। এখন বিয়ের দিকে এসে বসে পড়েছে কলা কলা দিয়ে এসে, এখন বিয়ের রিচুয়াল পুরো পালন হবে।
স্বপ্ন দেখুন হারা দেখে যে তোমায় শুধু দৃষ্টি জুড়ে ভাবনার নীলাকাশে কল্পনা ফিরে আসে রাত্রি জাগায় সুখে মিষ্টি সুরে ভালোবাসা ছিল মনে একা তুমি সাথী দিলে দেখা প্রেমের ছোঁয়াতে মন হারালো
সহেলি মেরি বুঝে বুঝে ইতনা সাজন তেরা চাহে তুঝে।